প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনারা জানেন, তামাক, আশা, পিতলের তৈরি গৃহস্থালী পণ্য, গৃহসজ্জার পণ্য যুগ যুগ ধরে বাঙালি ঐতিহ্যের অংশ হয়ে আছে। তবে ইদানিং এসব গৃহস্থালী পণ্যের চাহিদা বিকল্প পণ্য অনেকটাই পূরণ করে নেয়, কিছুটা কমেছে বটে, তবে ঘর সাজানোর পণ্যের চাহিদা রয়ে গেছে ঠিক আগের মতোই। আজ আমরা এসব পণ্যের এক দোকানে নিয়ে এসেছি আপনাদের। ঢাকার নিউ এলিফেন্ট রোডে অবস্থিত এই দোকানের নাম স্মৃতিস্বরূপ। এই দোকানে আপনি পেয়ে যাবেন অনেক দরকারি পণ্য, যা আপনার গৃহস্থলী কাজে লাগতে পারে ঘর সাজানোর জন্যে। চলুন দেখে নেই কী কী আছে এখানে আর সেসবের দামই বা কীরকম, জানাচ্ছেন দোকানি রবিউল মজুমদার। এটা হচ্ছে আপনার বড় ঘোড়া আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার শুধু আনলে আমাদের কাছেই পাবেন এই ঘোড়াগুলো। এগুলো হচ্ছে আপনার অনেক বছর আগের, যেমন হচ্ছে আগের কাজ, যেমন কারিগর তো এক এক সময় এক এক কারিগর থাকে আর কি। তো হচ্ছে এগুলো হচ্ছে তখনকার কারিগরদের কাজ আর কি। এগুলো এখনকার সময় যদি আপনি এটা অন্য দোকানে যায় বলেন যে ভাই আমার এই জিনিসটা বানাই দেন, কেউই দিতে পারবে না, কিন্তু এটা শুধু আনলে আমাদের কাছেই পাবেন। আর এটা হচ্ছে আপনার একদম সম্পূর্ণ, হ্যাঁ, মানে ঢাকায় বলতে শুধু আমাদের দোকানে, আপনি ঢাকায় যে অন্য আলাদা জায়গায় পাবেন তা না, শুধু আমাদের কাছেই পাবেন এটা। আপনার এটা হচ্ছে আপনার একদম সম্পূর্ণ পিতলের, হ্যাঁ, এটা আপনি এই যে দেখেন একদম পুরো আপনার ঘোড়ার মতোই আর কি। এই যে দেখেন একদম সম্পূর্ণ পিতলের, এটা সম্পূর্ণ পিতলের। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 25,000 টাকা করে। এগুলা প্রাইস পড়বে হচ্ছে এক একটা 25,000 টাকা। আপনাদের কারিগর বানায়? হ্যাঁ, আমাদের নিজেদের কারিগর আছে, ওদেরকে বললে ওরা আর কি বানাই দেয়। আর এগুলো সবসময় পাওয়া যায় না, এই প্রোডাক্টগুলো সবসময় পাওয়া যায় না, মানে অ্যাভেলেবেল না। আর গরু যেগুলো দেখতে পাবেন, এটাও কিন্তু আপনার পিতলের, এটাও আপনার সেম প্রাইস, একই দাম 25,000 টাকা করে। এটাও সেম আপনার এগুলোর মতোই, কোনো জায়গায় পাবেন না এগুলো, আমাদের কাছেই পাবেন এগুলো। এটাও আপনার ওইটার মতোই। এগুলো এক একটা ওয়েট কিন্তু আপনার প্রায় 6 থেকে 6 কেজি বা 5.5 কেজি বা 5 কেজি এরকম হয় আর কি ওজন। এগুলোর ওই আপনার একই প্রাইস, আপনার ওই ঘোড়া সারগুলো এগুলোর মতোই 25,000 টাকা করে প্রাইস। এগুলো নিলে আপনার নিতে পারবেন, তবে এগুলোর দাম হয়তো একটু সামান্য একটু অনার করা যাবে, কিন্তু খুব একটা বেশি না। আগে একটা যেটা হাতি দেখাইছি ওটা হচ্ছে আপনার অনেক বড় হাতি, এটা হচ্ছে একটু ছোটোর মধ্যে, একটু একটু ছোটোর মধ্যে ছোট সাইজ, সুর উঠানো আপনার। এই যে দেখেন এটা অনেক সুন্দর হাতি, হাতিটা অনেক সুন্দর। এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 2500 টাকা, এটা প্রাইস পড়বে 2500 টাকা। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কমায় রাখা যাবে। উট, এই যে এই উটটা অনেক সুন্দর, এটার গায়েও আপনার ডিজাইন করা আছে। এটা পড়বে হচ্ছে আপনার 1650 টাকা। বড় টাইগার আছে একটা, এটা হচ্ছে আপনার দৌড়াইতেছে এরকম একটা ভাবে আর কি, এরকম এটা বানানো। এটা দাম পড়বে হচ্ছে আপনার 8500 টাকা। দেখেন জিনিসটা অনেক সুন্দর, টাইগার আছে, এগুলো হচ্ছে বসা আর কি, বসে আপনার ডাকতেছে আর কি এরকম। এই যে দেখেন এটাও অনেক সুন্দর জিনিস, ক্লিয়ার আসতেছে আপনার। এই যে এটা আছে, এটা দাম পড়বে হচ্ছে আপনার 3500 টাকা। দেখেন জিনিসটা আপনার অনেক সুন্দর, এটা আছে আপনার একটা টাইগার আপনার হাঁটতেছে এরকম আর কি, এরকম ভাবে আর কি এটা আছে, এটা বানাইছে এরকম করে আপনার হাঁটতেছে এরকম। এটার দাম পড়বে হচ্ছে আপনার 2500 টাকা। জিনিসটা আপনার সুন্দর, এটা গায়ে ডিজাইন করা আছে, এই যে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইন করা। দেখেন ঘোড়া আছে একটা সাইজ, এই যে এটা আছে আপনার ঘোড়া, এটা আছে আপনার এই এটার মধ্যে, এই শেপের মধ্যে এটা হচ্ছে বড় ঘোড়া আর কি। এখন আগে তো একটা দেখাইছি বড় ঘোড়া, ওটা হচ্ছে সবচাইতে বড়, এর থেকে আর বড় ঘোড়া হয় না ওইটার মতো। এখন যদি এটা হচ্ছে ওইটার পরে আর কি, ওইটার পরে হচ্ছে এই ঘোড়া, এটা এখানে এই যে আপনার সুন্দর কাজ করা আছে, সুন্দর আপনার দেখতে তেজি ঘোড়ার মতো আর কি। তো এই ঘোড়াটা নিলে পড়বে হচ্ছে আপনার 6500 টাকা। এটার মধ্যে আবার দুইটা সাইজ আছে, ছোটো সাইজ যেটা আছে ওটা পড়বে হচ্ছে আপনার 3500 টাকা, আর একটা আছে আপনার 2500 টাকা। এটা সেম জিনিসই, জাস্ট ছোটো বড় আর কি, তিনটা সাইজ। এটা হচ্ছে সবচেয়ে বড়টা 5500 টাকা, আর এর থেকে ছোটো আছে 3500, এর থেকেও ছোটো আছে একটা 2500 টাকা। আবার এটার মধ্যে আরেকটাও আছে 850 টাকাও আছে, ওটা একদম মিনি সাইজ ঘোড়ার গাড়ি।
ঘোড়ার গাড়ি আছে, এটাও নিতে পারেন। এটা হচ্ছে আপনার এই যে দেখেন অনেক সুন্দর একটা জিনিস ঘোড়ার গাড়ি, এটা পড়বে হচ্ছে আপনার 1450 টাকা। এই যে দেখেন 1450 টাকা। এটার মধ্যে আবার আরেকটা আছে আপনার ছোটোর মধ্যে, এই যে এটা আছে একটা ছোটো ঘোড়া, ছোটো ঘোড়া আছে একটা। আপনার আগে একটা দেখাইছি বড় ষাড় গরু, ওই ওইটার আদলেই তৈরি করা, এটা আপনার একদম ছোট মিনি সাইজের, এটা আপনি নিতে পারবেন। এটাও শো পিস হিসাবে ব্যবহার করতে পারবেন, এটাও সম্পূর্ণ পিতলের। এটার দাম পড়বে হচ্ছে আপনার 1650 টাকা। দেখেন গরুর গাড়ি আগেও একটা দেখাইছি, ওটা ছিল বড় সাইজ, ওইটার পরে এখন এটা আছে ছোট সাইজ, এটা আরেকটা সাইজ। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 1200 টাকা। সেম জিনিসই, জাস্ট হচ্ছে আপনার ছোটো বড়ো আর কি, এটা ছোটো আর এটা বড়ো, ওইটা হচ্ছে 2800 টাকা, আর এটা পড়বে হচ্ছে আপনার 1250 টাকা। ঐতিহ্যবাহী জিনিস, একসময় মানুষ এই গরুর গাড়ি দিয়ে পাড়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এটা এটা এখন আছে, এখন তো এটা পাওয়াই যায় না, এখন আমরা শো পিস আকারে এটা বানাইছি, আপনি বাসায় নিয়ে এটা রাখতে পারেন ঐতিহ্যবাহী একটা জিনিস হিসাবে। এটা আছে আপনার, এটা আপনার এই যে ইয়ের মধ্যে পালের মধ্যে আপনার অনেক সুন্দর ডিজাইন করা, দুটা গরু থাকে। এটা নিলে পড়বে হচ্ছে আপনার 2800 টাকা। 2800 টাকা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম একটু কম বেশি করা যাবে। এটা হচ্ছে আপনার জৈনিল আবেদিনের যে আর্ট আছে না একটা, ওইটা আর কি সংগ্রাম, ওই সংগ্রাম আর্টটা আর কি। এটা এটা মডেল আকৃতি করে বানাইছি, এগুলো পড়বে হচ্ছে আপনার 550 করে। এরকম আরও অনেক রকমের মডেল আছে, ওগুলো আপনি সরাসরি আসলে দেখতে পারবেন। আপনার হরিণগুলো, এটার মধ্যে দুইটা মডেল আছে, একটা আছে আপনার কার্টুন, আপনার এই যে মাঝে মধ্যে আপনার ইয়েতে দেখেন না কার্টুন মুভিগুলোর মধ্যে দেখেন, সেম ওই মতোই আর কি এটা বানানো, একদম কার্টুন হরিণ। এটা আছে একটা, এটা দেখেন এটা অনেক সুন্দর জিনিস, আপনার একদম কার্টুনের মতো আর কি। এগুলো আসে আপনার আগেরকার কারিগরদের কাজ, এখনকার সময় এগুলো বানায় না। তো এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 16500 টাকা। ওজন কতটা হবে? এটা ওজন প্রায় হবে ধরেন হচ্ছে 2.5 কেজি, 2.5 কেজি অথবা 3 কেজি এরকম। আবার এটার মধ্যে আরেকটা শেপ আছে আপনার হরিণের মতো আর কি, হরিণ দেখতে যেরকম এরকমই আর কি, ন্যাচারাল যে ওটাই আর কি বানানো। এটা এটা হচ্ছে আপনার পড়বে 18500 টাকা। এটাও আপনার ওজন প্রায় 3 কেজি এরকম, 3 কেজি 2.5 কেজি বা আরও বেশি হইতে পারে। এটা আছে আপনার, আগে একটা হরিণ দেখাইছি ওটা অনেক বড় সাইজের হরিণ, এটা আছে আপনার একটু ছোটোর মধ্যে, একটু ছোটো বলতে অনেকটা ছোটো আর কি। এটা এটার থেকে আবার আরেকটা সাইজ আছে ছোটো, এটার দাম পড়বে হচ্ছে আপনার 1650 টাকা। দেখেন এটা অনেক সুন্দর, এটা আপনার হচ্ছে ঝাঁপ দিতেছে এরকম আর কি, একটা শেপের মধ্যে এটা বানানো আর কি। দেখেন এই যে ঈগল পাখিটা, কেউ আপনি ঈগল পাখি বলতে পারেন বা বাঘ পাখি বলতে পারেন, এক একজন এক একটা বলে। তো হচ্ছে এটা হচ্ছে আপনার কালেকশন করা, এটার মধ্যে আপনার আরেকটা আছে এখন বানানো আর কি, আর এটা হচ্ছে কালেকশন করা। প্রায় ধরেন এটার বয়স আছে আপনার প্রায় 60 থেকে 65 বছর আগে পুরাতন এটা। এটা হ্যাঁ এটা আমার হাতে এখন যেটা দেখাইতেছি, হ্যাঁ আর এখন যেটা বানাইতেছি ওইটাও আছে, ওইটা অনেক হালকা আর এটা অনেক ওয়েট, অনেক ভারী, মানে এটাকেই কপি করে এখন নতুনটা বানানো রেপ্লিকার মতো। হুম, এই সেম দেখতে একই রকমই, জাস্ট ওটা একটু ছোট আর হালকা। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 12500 টাকা। আর এটা ওয়েট হবে প্রায় আপনার 3 থেকে আপনার 3.5 কেজির মতো, 1 কেজি বা 1.5 কেজি এরকম ওজন হবে, একদম হালকা এটা। তবে এটাও সুন্দর, মানে ওটার মতোই সেম, ডিজাইন একটু কাজ কম, এটা দামও কম। এটা পড়বে হচ্ছে আপনার 4500 টাকা। যদি কেউ আসে সেক্ষেত্রে দাম কমাই রাখা যাবে আর কি, একদম যে তা না। আবার এগুলো প্রাইস যা তাই, এগুলো ফিক্সড, এগুলো কম হবে না। এই যে ঈগল পাখিটা দেখুন, এটা হচ্ছে আপনার পিতলের উপরেই কালো রং করে ডিজাইন করা, পিতলের মধ্যে সম্পূর্ণ পিতলের জিনিস, পিতলের উপরে কালো রং করে ডিজাইন করছে আর কি। এই যে দেখেন এটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাদ পাখি। এটা পড়বে হচ্ছে আপনার 3500 টাকা। আপনার জোড়া ডলফিন, এটা আপনার দুইটা ডলফিন আর কি একসাথে, এটা নিচে স্ট্যান্ড আছে, সুন্দরমতো বসাতে পারবেন আপনি শোকেসে বা যে কোনো জায়গায় রাখতে পারবেন শো পিস হিসাবে, বা কাউকে গিফট করতে চাইলে কাউকে গিফটও করতে পারবেন। এটার মধ্যে আরেকটা আছে, ওটা দেখাচ্ছে আগে, এটা দেখাই, এটা দেখেন অনেক সুন্দর একটা জিনিস। এটার দাম পড়বে হচ্ছে আপনার 7500 টাকা, বল ডলফিন। এই যে এটা আছে আপনার বল ডলফিন, মাথায় একটা বল আছে আপনার, এই যে মাঝে মধ্যে আমরা দেখি টিভি সিরিয়ালগুলোতে ডলফিনে ফুটবল নিয়ে খেলতেছে, ওইটার আদলে আর কি এগুলো এইটা বানানো। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা জিনিস। হ্যাঁ
এটার দাম পড়বে হচ্ছে আপনার 4,500 টাকা। এটা হচ্ছে আপনার রিক্সা, এটা হচ্ছে রিক্সার মধ্যে আপনার তিনটা সাইজ আছে, রিক্সার মধ্যে আপনার তিনটা সাইজ আছে। এটা হচ্ছে আপনার মাঝারি সাইজটা, এটার থেকে আবার আরেকটা সাইজ আছে বড়, আবার এটার থেকে একটা সাইজ ছোট আছে। এগুলো আপনার সাইজের উপরে দাম ভ্যারি করে। তো যেমন এটার দাম হচ্ছে আপনার 1650 টাকা, এটা হচ্ছে মাঝারি সাইজ। আবার এর থেকে বড় যেটা আছে ওইটার দাম পড়বে হচ্ছে আপনার 2200 টাকা। আপনার দাম এগুলো নিলে কিন্তু এক দাম না, এগুলো আপনি যদি কেউ কিনতে চায় বা নিতে চায় সেক্ষেত্রে দাম আপনার কম বেশি করা যাবে। ছোট ছোট কিছু শো পিস আছে, এগুলো দেখতে পারেন। এই যে এখানে আপনার এটা হচ্ছে আপনার কাতল মাছ, আপনার শোপিস সাজায় বাসা বাড়িতে নিয়ে শোপিস হিসাবে সাজানোর জন্য এটাও অনেক ভালো একটা জিনিস। এগুলো নিলে পড়বে হচ্ছে আপনার 850 করে। এরকম ছোটোখাটো অনেক জিনিস আছে শোপিস হিসাবে, ওগুলো 850-1250 এরকম করে প্রাইস আর কি। আজ এটুকুই। পরিবেশনা ভালো লেগে থাকলে অনুষ্ঠানে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে সঙ্গে রাখুন। ধন্যবাদ।